গুড ইভিনিং ট্রাভেল উইথ সোয়ানা সফর ট্যুরস আমরা জাস্ট এখন এসে পৌঁছেছি বালাসরে নেমে রেমুনাথে যেখানে ক্ষীরচোড়া গোপীনাথ টেম্পেলের সামনে আমাদের ট্যুরিস্ট টিম সবাই মিলে আমরা জাস্ট চারটে চল্লিশে বালাসরে নেমেছি এবং সেখান থেকে আমাদের রিজার্ভ করা গাড়ি ছিল বলেরো বলেরোতে আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাচ্ছি নীলগিরি পাহাড়ের দিকে আমরা এখন জাস্ট মন্দিরের সামনে মন্দিরে আমরা জাস্ট ঢুকবো তো আমাদের যে ট্রিপটা এই প্যাকেজে আছে সেটা হচ্ছে চার দিন তিন রাত্রি এই ট্রিপটার মধ্যে পাহাড় সমুদ্র ও জঙ্গল এবং টেম্পলস এই চারটে ট্যুরিজমের মেন কম্পোনেন্টস এই প্যাকেজে আছে এই ট্রিপটাতে তো যে মন্দিরটার সামনে আমরা এক এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্ষীরচড়া গোপীনাথ টেম্পল তো এর কিছুটা মানে হিস্ট্রি আছে কিছুটা মাইথোলজিও আছে তো একটু জাস্ট ইন্ট্রোডাক্ট করে দিচ্ছি তাতে আপনাদের সুবিধা হয় জাস্ট রুমিটির সেটা হচ্ছে এখানে তিনটে বিগ্রহ আছে গিয়ে দেখবেন কালো পাথরের তিনটে বিগ্রহ একটা হচ্ছে গোপীনাথ একদিকে মদন মোহন একদিকে শ্রী গোবিন্দ অতি সুন্দর মূর্তিগুলো যারা স্পিরিচুয়ালি যারা ভালোবাসা আছে তাদের তো ভালো লাগবেই এবং যারা মানে পণ্যতাত্ত্বিক বা এমনি শিল্পের দৃষ্টিতে যারা দেখবেন কৃষ্টি শিল্প তাদেরও ভালো লাগবে মানে এর নান্দনিক অপরূপ যে সৌন্দর্য সেটা দেখতে পাবেন তো হিস্ট্রিটা হচ্ছে এই যে এই জায়গাটার নাম ফার্স্টে বলি রেমুনা রেমুনা নামটা হচ্ছে ওড়িয়া রমানিয়া শব্দ থেকে এসছে মানে সুন্দর আর এর বিগ্রহের হিস্ট্রি হচ্ছে চিত্রকূট পর্বতে যখন ভগবান শ্রীরাম সীতা মা জানকীকে নিয়ে ট্রাভেল করছিলেন ওই বনবাস বা যাই হোক যাচ্ছিলেন তখন মা জানকীর রিকোয়েস্টে যে পরবর্তী অবতার উনি কি রকম কি রূপ হবে তো ওনার কাছে রিকোয়েস্ট করে সেই অবতার রূপ দেখাবার জন্য তো ভগবান শ্রীরাম তখন কালো পাথরের ওপর নিজের তীর দিয়ে গোপীনাথকে চিন করে দেন যে এইরকম গুপ হবে আমার তো সেই হলো গোপীনাথ এবং যেটা উড়িষ্যার মানে উৎকলের রাজা নরসিংহ দেব এরকম কিছু নাম হবে উনি চিত্রকুর থেকে এখানে মানে আনেন আচ্ছা এর সঙ্গে যে দুটো বিগ্রহ আরো আছে শ্রী গোবিন্দ এবং মদনমোহন মোহন উনিশশো সালে চৈতন্য বাবাজি চৈতন্য দাস বাবাজি বলে একজন পরম বৈষ্ণব যিনি বৃন্দাবন থেকে এখানে নিয়ে আসেন এই হলো এটা হিস্ট্রি প্লাস মাইথোলজি তো আর এর সঙ্গে ক্ষীর গোপীনাথ কেন নামটা হলো তার একটা হিস্ট্রি আছে হিস্ট্রিটা হচ্ছে পাঁচশো বছর আগেকার মানে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর ঠিক তার আগে তো আমরা সবাই জানি যে চৈতন্য মহাপ্রভুর যে দীক্ষাগুরু ছিলেন ওনার দুটো গুরু ছিলেন একটা মন্ত্র দীক্ষাগুরু আর একটা হচ্ছে সন্ন্যাস তো মাধবেন্দ্র শ্রী মাধবেন্দ্র পুরী ওনার গুরু ছিলেন মাধবেন্দ্র পুরী পুরীতে বৃন্দাবনে থাকতেন পুরীতে কিছু চন্দন কাঠ আনার জন্য যাচ্ছিলেন তো কিছুদিন উনি নবদ্বীপে স্টে করেছিলেন নবদ্বীপ থেকে পুরী যখন যাচ্ছেন এই পথ দিয়ে যাচ্ছিলেন হ্যাঁ আমি আর একটা বলে রাখি যে বৈষ্ণবদের যে একশো আটটা অভিমান ধাম বলে চিহ্নিত আছে তার মধ্যে রেমুনার গোপীনাথ ফিচ্ছরা গোপীনাথ একটা ওয়ান অফ দেম আচ্ছা যাই হোক উনি যখন পুরীতে যাচ্ছিলেন নবদ্বীপ থেকে বৃন্দাবন থেকে নবদ্বীপ হয়ে পুরীতে তখন এই এখানে মন্দিরে যেখান থেকে বিগ্রহগুলো দেখা যায় দারুণ জায়গা আছে যেখানে সেন্টারটা দেখা যায় ওইখানে যে উনি ওই হরিনাম জপ করতেন তার সঙ্গে নাচতেন যেটা হয় বৈষ্ণবদের উনি খুব মানে হাইলি স্পিরিচুয়াল ডিভোটি একজন পার্সন ছিলেন না সাধু যাই হোক তো উনি ওখানে একজন ব্রাহ্মণ পুরোহিতকে জিজ্ঞেস করেন যে ওনার নিজের বিগ্রহ ছিল শ্রী গোপাল তো আচ্ছা এই গোপীনাথকে কি তোমরা এ দাও অফার করো কি কি প্রসাদ এই হিসাবে অফার কর তো উনি বলেন যে এখানে সন্ধ্যাবেলাতে এখনই হবে সন্ধ্যাবেলাতে আরতি হয় আমি এর আগের বাড়ির শ্রী তোমার আরতি হচ্ছিল তো বারোটা মাটির হাঁড়িতে আমরা মিষ্টি চাল দিই হলো যে তো এটা মানে মনে মনে তখন ভাবছে যে তখন নিবেদন করছে আর কি তো মনে মনে উনি ভাবছে না এর টেস্ট করার সুযোগ তাহলে আমিও আমার বিগ্রহ শিব গোপালকে দিতে পারতাম যদি ভালো লাগতো এরকম তো উনি মনে মনে ভেবেছেন তারপরেই ওনার মনে হয়েছে আরে ভগবানকে নিবেদন করা হচ্ছে তার আগে আমি এরকম মনে মনে ভেবে নিলাম তো ওনার মনের মধ্যে একটা অপরাধ বোধ জেগেছে উনি এখান থেকে বেরিয়ে বাজারেতে গিয়ে একটা সাইডে বসে জপ টপ করছেন ভগবান তারপরে হয়ে গেছে সবকিছু সন্ধ্যা হয়ে গেছে সয়ন হয়ে গেছে পুরোহিত রেস্ট নিচ্ছেন তখন পুরোহিতকে স্বপ্নে গোপীনাথ দেখা দেন এবং বলেন যে ওই মাধবেন্দ্র পুরী নামে যে সাধুটি আছে ওকে আমার বর্ষের নিচে যে এটা আছে একটা হাঁড়ি আছে ওইটা তুমি ওনাকে গিয়ে দিয়ে তো উনি বার হয়ে ওনাকে খুঁজে সেটা দেন তো এর বিশেষত্ব হচ্ছে এটা একটা কন্ডেন্স মিল তাতে আপনারিস বাদাম এগুলো দেওয়া থাকে এবং এখানকার এই মিষ্টিটা খুব বিখ্যাত এবং অমৃত কেলি বলা হয় তো এটা মানে সারা ওয়ার্ল্ডে এখানেই হচ্ছে এটা বিখ্যাত এটা অফার করা হয় ঠাকুরকে আর শ্রী প্রভুপাত কানাডাতে একটা মন্দির এই নামে ইয়ে করেছেন